আল্লাহ পাক আপনার নিজের কান থেকে সাক্ষী গ্রহণ করবেন সেই সাক্ষী গ্রহণ কতটা কঠিন হবে মানুষগুলা শুধু ঘামতে থাকবে ঘামতে থাকবে ঘামতে থাকবে গুনাহের পরিমাপ অনুযায়ী কারো কারো ঘাম গুনাহ টাকনো পর্যন্ত চলে যাবে ومنهم من يكون على حقيب كارو كارو غام غلا هاتو پر جنتو چلے جابي كارو كارو غام غلا كومور پر جنتو چلے جابي منوش غلا شدو نجر گناهير پوری ما پنو جائي شدين غام بي كارو كارو غام شدين بوك پر جنتو چلے جابي اللہ نبی نجی شرا کرے دیکھا لین কারো কারো গাম গুলা সেদিন মুখ পর্যন্ত চলে আসবে লোকটা হাবুডুবু খাবে নিজের গান ঘামের ভিতরে নিজের ঘামের ভিতরে হাবুডুবু খাবে এমন কঠিন পরিস্থিতি কিয়ামতের দিন তৈরি হবে আল্লাহ পাক সেদিন প্রত্যেকের গ্রীবলগ্ন থেকে গার থেকে মেমরি কার্ড বের করবেন আল্লাহ পাক মেমরি কার্ড বের করে আল্লাহ নিজে দিবেন হিসাব দিবেন الله پاک جدين بولبي اقرا كتابك كفى بنفسك اليوم عليك حسيبا پور حساب دي جوار کنو جائے گا شدين پاو جابنا الله غلامي را جر اپنرا صلاة الجمع دائر جنماشن شدو مطر پنچش هزار بسر اپکھا کرا لگبی حساب دار جنن صحیح بخاریر بونا نبی جی صلی اللہ علیہ وسلم بولین منو کشا حلق جاکہ اللہ بولین پار جواب دی اوئی لکٹا دھنگ شہا سرا کنو پائے تھک بینا کیو شدین کنو کاجیاج بینا اس کے دنیا رجی بونے شمنو بشتیر بھی ترے بیر ہو لے باپ کو تو بھابے شمتن کے ساتھی دیا گھر رکھتے چاہے নিজের শরীর ভিজে যায় তারপরেও সন্তানকে ভিজতে দেয় না সন্তান বারবার বলে আব্বা আপনি ভিজলে আপনি মুরুব্বি মানুষ আপনার ঠান্ডা লেগে যাবে এরপরও বাপ সন্তানের দিকে ছাতাটা ধরে রাখে গতকালকের অনেকগুলা দৃশ্য দেখলাম যেই দৃশ্যগুলো আমার মনের ভিতরে নাড়া দিয়েছে দেখলাম মা সন্তানের মাথার উপরে ছাতা ধরে রেখেছে একটা বারের জন্য মা নিজের কথা চিন্তা করে না বাপ সন্তানের মাথার উপরে ছাতা ধরে রেখেছে একটা বার নিজের কথা ভাবে না রিকশায় চড়েছে অধিকাংশ কাগজটা সন্তানের দিকে দিয়ে রেখেছে প্লাস্টিকের পলিথিন সন্তানের দিকে দিয়ে রেখেছে সন্তানের যেন জ্বর না আসে আর সেই কঠিন দিনটা এমন হবে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম সেই কঠিন দিনটা এমন হবে সন্তান মায়ের দিকে ফিরেও তাকাবে না বাপের দিকে ফিরেও তাকাবে না হিসাব যখন শুরু হবে বাপ মা ফিরেও তাকাবে না আল্লাহর নবী যখন কথাগুলা বললেন 50,000 বছর শুধু হিসাব দেওয়ার জন্য অপেক্ষা করা লাগবে সাহাবাই কেরাম কান্না শুরু করলেন ওগো নবীজি 50,000 বছর কেমন করে সেদিন আমরা কাটায় দিব দুনিয়ার 50,000 বছর না কা আলফি সানাতিন মিম্মা তাউদ্দুন আখিরাতের 50,000 বছর দুনিয়ার একদিন দুদিন তিন দিন এইভাবে যদি হিসাব করেন 365 দিনে এক বছর হয় এভাবে যদি হিসাব করেন হাজার বছর পার হওয়ার পরে আখিরাতের মাত্র একদিন পার হবে
আখিরাতের একটা সকাল সন্ধ্যা কত বড় হবে, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। একটা সকাল সন্ধ্যা সমান 60-70 বছরের জীবনটা একটা ঝলকের মধ্যে শেষ হয়ে যাবে। যেই জীবনের জন্য এত পেরেশান, যেই জীবনের জন্য এত কষ্ট, যেই জীবনের জন্য এত জল্পনা কল্পনা, সব শেষ হয়ে যাবে, ফুরায় যাবে, মালিকের সামনে আমাকে দাঁড়ায় যেতে হবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। সেদিন আল্লাহ গিবলগ্ন থেকে মেমোরি কার্ড বের করে দিয়ে বলবে, এবার বল। আল্লাহর হাবিব বলেন, মান্নু কিসাহালাক, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে। এক কদম সামনে যাওয়ার কোনো উপায় নাই। চিন্তা করেন বিগত দিনে কত গুনাহ হয়ে গেছে। আল্লাহ পাক কিছু গোলামকে বলবে, গোলাম অনেক গুনাহ, অনেক অন্যায়, অনেক অপরাধ, এই গুনাহগুলো তুই করেছিলি, আমি আল্লাহ দয়া করে মায়া করে তোরে মাফ করে দিলাম। এই জন্য আমার আল্লাহ হচ্ছেন করিম, যিনি সব দেখেন, দেখার পরেও তিনি গোপন রাখেন। আমার গুনাহগুলো আল্লাহ গোপন রাখছেন, আপনার গুনাহগুলো আল্লাহ গোপন রাখছেন, এই জন্য তিনি কারীম, তিনি অতীব সম্মানিত, মানুষকে অসম্মানিত করতে চান না, অপদস্থ অপমানিত লাঞ্ছিত মালিক করতে চান না। মালিক শুধু দুফুটা চোখের পানি চান। মালিকের কাছে আপনি যদি হয়রান পরেশান হয়ে বলেন, আল্লাহ আমি গুনাহ করেছি, আগে নিজেকে গুনাহের মধ্যে দেখতাম, আর গুনাহের দিকে যাব না, যদি গোলাম হিসেবে আল্লাহর কাছে এই কথাটুকু দিতে পারেন, আত্তাইবু মিনা যামবি কামা লা যামবা লাহু, এমন ভাবে আল্লাহ গুনাহগুলো মাফ করেন কেমন যেন বান্দার কোনো গুনাহই ছিল না। সুবহানাল্লাহ, মালিক হচ্ছেন এমন। আমার ভাইরা, মাঝে মাঝে চিন্তা করি, এই যে বৃষ্টি ঝরতেছে, তো ঝরতেছে, একটু চিন্তা করেন, এই যে বৃষ্টির পানি যেভাবে ঝরে, আল্লাহ কিন্তু এর চাইতে দ্রুত, এর চাইতে বেশি বৃষ্টির পানি আর কয় ফোঁটা পড়ছে। আপনার জীবনের গুণাগুলা চিন্তা করেন, একটা দিনের গুণার কথা চিন্তা করেন, গীবত করা ছোট গুণা না বড় গুণা? বড় গুণা। প্রতিদিন আমরা কত গীবত করি, মিথ্যা বলা ছোট গুণা না বড় গুণা? বড় গুণা। মানুষকে গালিগালাজ করা ছোট গুণা? অমক, এরপর তো বললেন না, আপনাদের সন্দেহ আছে? এটা কবিরা গুণা। কি গুণা? প্রতিদিন কত কত কবিরা গুণা, যেগুলো তওবা ছাড়া মাফ হয় না। তো প্রতিদিন কি পরিমাণ কবিরা গুণা করতেছে, এত গুণাহের ভিড়ে আল্লাহর আদালতে কেমন করে দাঁড়াবেন, কেমন করে আমরা দাঁড়াব? আল্লাহর নবী যখন সেই ভয়াবহতার কথা বললেন, সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়লেন, এত লম্বা সময় কেমন করে কাটবে গো নবীজি? আল্লাহর হাবিব বললেন, ইন্নাহু লা ইউখাফফু আলা উম্মতি হাত্তা ইউখাফফু মিন সালাতিন মাকতুবাতিন ইউসাল্লিহা ফিদ দুনিয়া। দুনিয়ার জীবনে দুই রাকাত অথবা চার রাকাত নামাজ পড়তে যে সময় লাগত, অল্প সময়ের ভিতরে আখেরাতের 50,000 বছর যিনি শেষ করে দিবেন তিনি কে? এবার একটা হাদিস শোনাই, মন খারাপ করবেন না তো। কি জীবন আমরা গঠন করি জীবনে, ক্ষমতা, টাকা পয়সা, দন দৌলত,
প্রভাব সব আছে, কিন্তু কেমন জীবন গঠন করে একটু চিন্তা করে। মরে যাওয়ার পরে মানুষ বলে আরে লোকটা এরকম এরকম অন্যায় গুলা করত, একজন দুজন না সবাই মিলে বলা বলি করে, হ্যাঁ কত মানুষের উপরে জুলুম করছে, অত্যাচার করছে, আপনি দুনিয়া থেকে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা আছে, একটা লাশ হুজুরের সামনে দিয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলতেছিল আহারে লোকটা বড় নেককার ছিল, আল্লাহ ওয়ালা ছিল। নবীজি বললেন ওয়াজাবাত। একটু পরে আরো একটা লাশ গেল, বলতেছে আহারে এই লোকটা এই কাজগুলা করছে, আহারে আল্লাহ এই কাজগুলা লোকটা করত। সাহাবায়ে কেরাম যখন বলা বলি করতেছে, রসুল বললেন ওয়াজাবাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, দুইটা ক্ষেত্রে আপনি বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে, কি ওয়াজিব হয়েছে? আল্লাহর হাবিব বললেন প্রথম যে লোকটা গেল তোমরা প্রশংসা করলে, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে, সুবহানাল্লাহ। আর দ্বিতীয় যে লোকটা গেল তোমরা তার বিভিন্ন দিকগুলা বর্ণনা করছিলে, ওই লোকটার ক্ষেত্রে আমি ওয়াজাবাত বলছি, তার জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে গেছে।